জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার, প্রকাশ্যে বিএনপির দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারায় উজ্জীবিত নেতাকর্মীরা। পরে শহীদ জিয়াউর রহমান সহ সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। আমাদের বিএনপি যত নেতাকর্মী গুম খুন হয়েছে তাদের আত্মার মাগফিরাত করতে পারে আদর্শের সৈনিক তোমার গুণাগার বান্দা সকলে মিলে তোমার দলত মিলে এই স্বৈরাচারী ভাতিরা সরকারকে হটিয়ে মানুষের নিষ্কাশ করার।